দেখেছো আমার মাথাটা একেবারে খারাপ খারাপ হয়ে গেছে, কি করা যায় আমাকে? যতই তুমি আড়াল করার চেষ্টা করো আবির, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। হ্যালো, চিনতে পারছো? আমি পেখম, চন্দননগরের পেখম। ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, হ্যাঁ। ও, অনেক কাজ হয়ে গেছে, সব কাজ শেষ আপাতত, আর অনেক ক্লান্ত হয়ে গেছে, খিদেও পাচ্ছে। এক কাজ করি, মাকে খাবার। মা, আর তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তুমি না খেয়ে থাকবে, সেটা আমি মেনে নেবো কি করে? মা, তুমি এই কাজটা করার শিক্ষা দাওনি, তার চেয়ে ভালো আমি আর পেখম আলাদা খাবো। দেখেছো আমার মাথাটা একেবারে খারাপ খারাপ হয়ে গেছে, কি করা যায় আমাকে? যতই তুমি আড়াল করার চেষ্টা করো আবির, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। বেগম, এখন না ট্রাই করে দেখছি, কিন্তু কোনো ফুড অ্যাপ ডেলিভারি দেবে না, আর দিলে অনেক দেরি হবে, আসলে যা ঝড় হচ্ছে বাইরে। তোমার খুব খিদে পেয়েছে না আবির? খিদে তো পেয়েছে, কিন্তু এই ঝড় বৃষ্টির সময় যে আমরা দুজন বাইরে যাব, কিছু খেয়ে আসবো, সেটা তো সম্ভব নয়, তাই না? কিন্তু কি করা যায়। ঠিক আছে, টেনশন করে লাভ নেই, ঝড় বৃষ্টি থামুক, তারপর দেখা যাক কি করা যায়। এক মিনিট দাঁড়া। এই না, আপাতত এটাই আছে, রাস্তায় যখন বেরিয়েছিলাম কিনেছিলাম। দেখেছো কত বুদ্ধিমতী। থ্যাংক ইউ।